আমরা মুসলমানরা হইছি কোরআনের কথা বলে কোনো দলিল দিলে খুব বেশি খুশি হই না, রাসূলের কথা বলে কোনো দলিল দিলে বেশি খুশি হই না, কিন্তু পাশ্চাত্যের কারো কথা বলে যদি ভালো একটা কথা কইছে ওটা বলে কিন্তু খুব খুশি হই, বাপ রে, কথা ঠিক না বেঠিক? একজন খুব বড় মাপের মানুষের সাথে আমি কথা বলতেছিলাম, ওনাকে বললাম আমি যে একজন মুসলিম ব্যক্তির সামনে কোরআনের থেকে দলিল দেওয়া, কোরআনের থেকে কোনো প্রমাণ পেশ করা, রাসূলের কথা থেকে কোনো করে কোনো প্রমাণ পেশ করার চাইতে উপরে আর কোনো যুক্তি নেই। উনি আমার সাথে একমত হলেন না, উনি একমত হলেন না, উনি বললেন যে অমুক কয়েকজনের নাম বললেন, যার সাথে কথা হচ্ছে তাকে বললো আপনার অনেকে চিনবেন, যাদের সম্পর্ক উনি বলেছেন যে অমুক অমুক অমুকদের সামনে তো যুক্তি দিতে হয়, তারা তো কোরআনের কথা শুনবে না, কোন উনি যদি, কিন্তু যাদের নাম বলছে তারা সবাই মুসলিম, তবে বুদ্ধিজীবী, মুসলিম বুদ্ধিজীবী না, মুসলিম বুদ্ধিজীবী না, উনি নিজে মুসলিম হিসেবে পরিচিত, আবার সমাজে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তাদের নাম বলবে। আমি বললাম যে যদি উনি মুসলিম হয়, আপনার কথাই বলছি, তাহলে কোরআনের দলিল রাসূলের হাদিসের কথাই তার কাছে সর্বোচ্চ যুক্তি, আপনার মাথার কোনো যুক্তি তার কাছে দেবেন? আপনার চাইতে সে যদি বেশি মেধাবী হয়, আপনার চাইতে সে যদি বেশি চিন্তাশীল হয়, আপনার ওই যুক্তিকে এক মুহূর্তের মধ্যে খণ্ডন করে দিয়ে তার যুক্তি আপনার উপরে, আপনি তখন তার কাছে হেরে যেতে বাধ্য হবেন, তখন আপনি কি দিয়ে প্রমাণ করবেন? এইভাবে ওনাকে আরেকটা প্রশ্ন করেছিলাম যে আপনি এইভাবে যুক্তি দিয়ে আপনার কাছে পরাজিত করে কয়েকজন লোককে আপনি নামাজি বানাইছেন, কয়েকজন নাস্তিককে আস্তিক বানিয়েছেন, আর কয়েকজন অমুসলিমকে মুসলিম বানিয়েছেন, কয় এই ডাটা তো রাখি, কেমন তাহলে এমন কাজ করেন আপনি, এত বড় মানুষ এমন কাজ করেন, সেই কাজের ফলাফলটা আউটপুটটা আপনি নেন না, আপনি কি একটাই বলতে পারবেন হ্যাঁ অমুক নাস্তির সাথে ফেসবুকে আমার তার সাথে ইন্টারাকশনের মধ্যে দিয়া আমি যুক্তিতে তাকে হারিয়ে সে আমার কাছে বলেছে আমি তোমার কাছে যুক্তিতে হারিয়ে গিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম, একটা ঘটনা আপনি বলতে পারবেন? কয়ে আমি তো ডাটা রাখিনি, উনি বলছেন। অথচ এই কোরআন দিয়ে, অথচ এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল 40 বছর আগ পর্যন্ত ওই মক্কার লোকদের একজন লোককে কি উনি মুসলিম বানাতে পারিয়েছেন? কি বলেন পারছেন? কারণ নবুয়ত পাননি, পারেন নাই মনে করেন, কিন্তু তারপরে নবী হলেন, নবী দিয়ে হওয়ার পরে উনি ওনার হাতের অস্ত্র না কি ছিল? কোরআনই তো, সেই কোরআন দিয়েই তো তিনি কাফেরদের মতো লোকদেরকে তাদেরকে মুসলিম বানিয়েছেন, ওখানে তো ওনার মাথার যুক্তি দেন নাই। একজন মুসলিমদের কাছে ভাইরা আমার, হ্যাঁ যুক্তি যেটা কোরআন সুন্নাহর বিপরীত হবে না সেটা আপনি দিতে পারবেন ওখানে, কিন্তু আপনার এই চিন্তা মাথায় থাকতে পারে না যে কোরআন সুন্নাহর চাইতে আমার মাথায় মস্তিষ্ক প্রসূত কোনো যুক্তি দিয়ে আমি একজনকে করে তাকে ইসলামের দিকে করবো, অথচ কোরআনের আয়াত সেখানে আছে।